প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পত্র ক্লাসে। আজকে আমি আপনাদেরকে সরকার প্রদত্ত যেই সংক্ষিপ্ত সিলেবাস আছে সেই সিলেবাসটি এই ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে উৎপাদন ব্যবস্থাপনার যে প্রথম পত্র সিলেবাস সেটা দিচ্ছি। আপনাদের জন্য আছে প্রথম অধ্যায় আছে উৎপাদন, দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ, তৃতীয় অধ্যায় আছে উৎপাদনের মাত্রা। এরপর আপনাদের অধ্যায়ের যেই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই তিন অধ্যায় বাদ দেওয়া হয়েছে। এরপর সপ্তম অধ্যায় সরাসরি দেওয়া আছে, সপ্তম অধ্যায়, আর এরপর আছে দশম অধ্যায়। এটা দশম অধ্যায়ের পরবর্তী অংশটা। এবং নিচে আপনারা একটা বিষয় কিন্তু খেয়াল করেন যে আপনাদের জন্য দেয়া আছে যে এখন আমরা যেভাবে প্রশ্ন করে থাকি, অর্থাৎ যেভাবে প্রশ্নগুলোর উত্তর দেই, 1, 2, 3, 4 নম্বর দেয়া থাকে যে সৃজনশীল প্রশ্ন, সেইভাবেই থাকবে আপনাদের জন্য। তাহলে আপনাদের এখানে বেশ কিছু অধ্যায় কমিয়ে দেওয়া হয়েছে। এখন যে সিলেবাসটা, এটা হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের সিলেবাস। এই সিলেবাসেও প্রথম অধ্যায় দেখেন বিপণন পরিচিতি, প্রথম অধ্যায়ের পরে বাদ দেয়া হয়েছে তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী। এরপর চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। এরপর পঞ্চম অধ্যায়, তাহলে দেখেন এখানে কিন্তু অনেকটুকু কমে গেছে আপনাদের সিলেবাস, মাত্র কয়েকটা অধ্যায় দেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। এক্ষেত্রেও আশা করি সিলেবাসটা বুঝতে পারছেন যে সিলেবাসের সম্পূর্ণ টপিকটা কিন্তু আসেনি, শুধু কিছু কিছু টপিক তারা তুলে দিয়েছে। এর জন্য আমি আপনাদের সরকারি যে সিলেবাসের পুরো অংশটাই এখানে দিয়ে দিলাম, কোন অধ্যায়ের কোন টপিকগুলো আপনারা পড়বেন বা কোন টপিকগুলো পড়লে ওইটার উপর প্রশ্ন হবে সেই বিষয়টা দেখবেন। আর নিচে, একদম নিচে একটা যে লেখা আছে, এটা আসলে পণ্যের মূল্য হ্রাস, ডিসকাউন্ট ও রিবেট, রিবেট পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। একদম নিচে দেখবেন, এখানে ফন্টে মনে হয় সমস্যা ছিল, ওই অনলাইনে এরকমই আছে। তো এটা আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেহেতু আপনারা পড়াগুলোর সাথে পরিচিত আছেন। তো পণ্যের মূল্য হ্রাস, ডিসকাউন্ট আর রিবেট পদ্ধতি ব্যাখ্যা করা, এর উপরে একদম নিচে যেই বিষয়টা দেয়া আছে, পরবর্তীতে এটার উপর হয়তো প্রশ্ন হবে। তাহলে প্রত্যেকটা অধ্যায় আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের জন্য এইচএসসির জন্য তৈরি হওয়াটাও খুব সহজ হবে, এবং আশা করি আপনারা সিলেবাসটা দেখবেন, দেখে বাসায় প্রস্তুত হতে থাকবেন। আর আমিও পরবর্তীতে আপনাদের সাথে এই সিলেবাসের উপর ভিত্তি করে ক্লাস চালিয়ে যেতে থাকবো। তো ততদিন সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।